আসসালামু আলাইকুম। আপনাদের কি মনে হয় শেষ জামানায় এমন কোনো ব্যক্তি আছে যে তাদের স্বপ্ন সত্য হবে কি না? এটা কোনো ফেক না, রিয়েল নিউজ। তো চলুন, মোহাম্মদ কাসিমের স্বপ্ন শুরু করার আগে এ সম্পর্কিত কয়েকটি হাদিসের ব্যাখ্যা দেখে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুবাশশিরাত অর্থাৎ সুসংবাদবাহী বিষয়াদি ছাড়া নবুয়তের আর কিছুই অবশিষ্ট নেই। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, সুসংবাদবাহী বিষয়াদি কি? তিনি বললেন, ভালো স্বপ্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামতের সময় সন্নিকটে হবে তখন মুমিনের স্বপ্ন খুব কম মিথ্যা হবে। যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্নও অধিক সত্য হবে। অর্থাৎ মুসলিমের স্বপ্ন হলো নবুয়াতের 46 ভাগের এক ভাগ। সুনানে আত-তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন 2273 নম্বর হাদিস। তো চলুন, আমরা এমনই একজন ব্যক্তির স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। তিনি হলেন মোহাম্মদ কাসিম। মোহাম্মদ কাসিমের এই স্বপ্নটির টাইটেল ছিল, আজান ধর্মীয় নেতাদের অনুপ্রাণিত করে। এটা তো হয়েছে, যেহেতু আজকের স্বপ্নটি 41 নম্বর স্বপ্ন। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় মোহাম্মদ কাসিম। তো দেখি মোহাম্মদ কাসিমের এই বর্ণনাটি কেমন ছিল। মোহাম্মদ কাসিম বলেন, আমি আমার সত্য স্বপ্নে আল্লাহর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 300 বারেরও বেশিবার সাক্ষাৎ করেছি। আমি আপনাকে বলতে পারবো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতে কেমন, কারণ যখন আমি তার কাছাকাছি যাই আমার মাথা শ্রদ্ধায় অবনত থাকে এবং আমাদের নামাজের মতো আমার দৃষ্টি থাকে। আরেকটি কারণ হচ্ছে, তার মুখ থেকে সবসময় আলোর নির্গমন হয়, যার কারণে তার মুখের বৈশিষ্ট্য বুঝতে পারাটা খুবই কঠিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি প্রায়। তার আছে অত্যন্ত সুদর্শন দেহ। তিনি খুব সুন্দরভাবে ও সহজে পৃথিবীতে হাঁটেন। তার মাথা কাপড় দিয়ে ঢাকা থাকেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে সাদা নূর বেরিয়ে আসছে। আমার পুরো শরীর সাক্ষী যে এই হচ্ছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যখন আমি তার সাথে হাত মিলিয়ে অভিবাদন করি তখন আমার হাত অনুভব করে যে এই হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। এবং যখন আমি তার সাথে আলিঙ্গন করি তখন আমার দেহ সাক্ষ্য দেয় যে এই হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উষ্ণ দেহ। এবং আমি সত্যি খুব খুশি এবং অধীর অনুভূতি পেয়ে থাকি। তিনি খুবই নম্রভাবে ও অমায়িকভাবে কথা বলেন। তিনি সবচেয়ে গভীরতম ভালোবাসা দেখান এবং সবচেয়ে ব্যাখ্যাতীত ভালোবাসেন, যেন তিনি তার দীর্ঘ হারিয়ে যাওয়া ছেলের সাথে দেখা করছেন। তিনি তার উম্মতের জন্য দোয়া করেন এবং তাদের জন্য কাঁদেন। পূর্বে কেউ তার মতো করে কাঁদেননি। তিনি বলতে থাকেন, আমার উম্মত। তিনি গভীরভাবে তার উম্মতের জন্য অনুতপ্ত হন। তিনি বিপদগামীদের জন্য দোয়া করতে থাকেন। আমি এমন বিষয়াদের জন্য শব্দ ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এটি এমনই বিষাদ ও অবশয়, অর্থাৎ খুবই কষ্টের বিষয়। আপনি যদি এই সম্পর্কে জানতেন, আপনি যদি চিন্তা করতেন, আপনিও কান্না থামাতে পারতেন না। একটি উদাহরণ হচ্ছে, তিনি সমস্ত চারপাশ হাঁটেন আগে পিছে, শুধু চিন্তিত আর চিন্তিত। এবং তিনি এত বেশি আশা করেন শক্তি ও উদ্দীপনা যখন তিনি আমাকে কিছু সুপারিশ করেন। একটা স্বপ্নের ঘটনা ছিল, এটা আমি অন্য ভিডিওতে বলবো অবশ্য। আমি তার চোখের দিকে তাকালাম, ওই সময় তা অশ্রুসিক্ত ছিল এবং ভেজা ছিল এবং আমি স্তম্ভিত হয়েছিলাম, অর্থাৎ আমার মুখে কথা বলার কোনো ভাষা ছিল না। আমি অন্য কোনো দিকে তাকাতে পারিনি। আল্লাহ তার চোখকে নূর দিয়ে পূর্ণ করে দিলেন এবং তার স্বপ্নটি এভাবে শেষ হয়ে গেল। তো এখন আপনারা মোহাম্মদ কাসিমের এই স্বপ্নটির ব্যাখ্যার বিষয়ে কি বলবেন, অবশ্যই ভালো কিছু কমেন্ট করবেন, কারণ স্বপ্নটি বর্ণনা করার আগেই আমি শেষ জামানার হাদিস এবং ভালো সম্পর্কিত কয়েকটি হাদিস বর্ণনা করেছি। তো অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরকালের নেকি অর্জনের জন্য অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।